বানাও, তার মানে তুমি পারো কিন্তু তুমি ইচ্ছা করে বানাও না, ফকিরের টাইপের খাওয়া মানে খাওয়া। ভাই সময়টা হয় না সব সময়, সব সময় কি মাসে একবারও হয় না? মাসে একবার তো করতে, তুমি তো এটা বছরে একবার করলা। বিরিয়ানি কি আমাদের ঘরে কি ওইরকম বিরিয়ানি পোলাও খাওয়ার প্র্যাকটিস আছে? একটু করলাম, রিচ খাবার একটু কাচ্চি কাচ্চি তো হলো স্বর্গীয় খাবার। তাইলে তোমাকে ক্লিয়ার হইতে হবে তুমি কি চাও, যেমন তোমার মানে এটা আজকে ভালো লাগছে তোমার এটা বলতে হবে আরেকদিন যে আমি এটা খাইতে চাই এটা, তাইলে সময় হইলে উইকেন্ডে কইরো। মনে করো সপ্তাহে উইকেন্ডে একদিন কাচ্চি করলাম, আচ্ছা দুই সপ্তাহে একবার, মাসে একবার, মাসে একবার কাচ্চি খাওয়া যায়, মাসে একবার পোলাও রোস্ট পানির মশলা এইসব খাওয়া যায় একদিন, দুইবার মাসে এর বেশি না। আর বাকি ২৮ দিন কি খাইতে হবে? ওই লতা শাক লতা পাতা শাক সবজি, হ্যাঁ তুমি যেই পরিমাণে শাক লতা পাতা খাও আমার তো মনে হয় তোমার সিংহ যায় যে দু একদিনের মধ্যে। কি বলো, আমি বাংলাদেশে যে পরিমাণ শাক লতা পাতা শাক সবজি যে তুমি লতা পাতা বলো খাইতাম, তার চার ভাগের এক ভাগ এখানে খাই না। প্রথমত এখানে শাক সবজি এভেলেবেল না, দ্বিতীয়ত হইলো খুব এক্সপেন্সিভ। সুইডেন অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের জাস্ট রিভার্স, বা এই দেশের সবচেয়ে সস্তা ফুড হলো মিট মাংস, হ্যাঁ